আমরা যারা মনে করি যে ক্ষমতা পেলেই লাঠি পিটিয়ে মানুষকে ঠিক করা যায়, ক্ষমতা না থাকলে লাঠি পিটিয়ে মানুষকে ঠিক করা যায় না। ক্ষমতা পেলে লাঠি পিটিয়ে মানুষকে ঠিক করা যায় এই কথাটা যদি ঠিক থাকতো, এই কথা যদি ঠিক হতো, তাহলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম দিন যখন তাকে ক্ষমতা দেওয়ার জন্য প্রস্তাব দেওয়া হয়েছিল, তিনি ক্ষমতা দখল করে ক্ষমতা হাতে নিয়ে গোটা আরবের মানুষকে আইন তৈরি করে লাঠি পিটিয়ে ঠিক করে দিতেন। রাসূলুল্লাহ সাল্লাম বললেন না, মানুষের মেজাজ চেঞ্জ না করা পর্যন্ত, মানুষের আকীদা পরিবর্তন না করা পর্যন্ত ক্ষমতা দিয়ে লাঠি পিটিয়ে মানুষকে ঠিক করা যায় না। তাই রাসূলুল্লাহ সাল্লাম আকীদা বিপ্লবের পথ বেয়ে এগিয়ে চললেন। যেসব দেশে আইন তৈরি আছে, সৌদি আরবে হিরোইন নিয়ে গেলে গর্দান উড়িয়ে দেয়, দেয় না? গর্দান দিয়ে প্রকাশ্যে উড়ায় দেয় হিরোইন পাচার করার কারণে। সেখানে হিরোইন পাচার বন্ধ আছে? হিরোইন পাচার সেখানেও চালু আছে, কারণ মানুষ জানের ভয় করে না, মানুষের লোভের কারণে। বর্ডারে চুরি করতে চুরাই মাল আনতে গিয়ে বিএসএফ অথবা বিডিআর এর গুলি খেয়ে মানুষ মরে না? তারপরে কি যাওয়া বন্ধ আছে? যাওয়া বন্ধ নেই। তাই তো পুলিশকে বলেছিলাম, ভাই এই যে তরুণ উদীয়মান যুবক যারা জিহাদের জজ্বায় উদ্বুদ্ধ হয়ে বোমাবাজি শিখেছে, এদেরকে গুলি করে আপনি থামাতে পারবেন না, কারণ ওরা মরার জন্যই রাস্তায় নেমেছে। ওদের ধারণা, ওদের আকীদা, মরলেই জান্নাত। ওদেরকে যে ভুল শিখানো হয়েছে, আমাদের ওয়াজ বন্ধ করে আপনি সন্ত্রাস দমন করতে পারবেন না, সন্ত্রাস দমন করতে হলে আমাদের ওয়াজ চালু রাখতে হবে। যেই সব যুবকেরা যাদেরকে জিহাদের লোভ দেখায়, জান্নাতের টাটকা জান্নাতের সার্টিফিকেট দেখায়, ওদেরকে মাঠে নামানো হয়েছে, ওদেরা যে ইসলামকে ভুল ব্যাখ্যা দিয়ে তাদেরকে বিপদগামী করা হয়েছে, আমাদের সঠিক ব্যাখ্যার ইসলাম যতদিন পর্যন্ত তাদের কানে না পুষবে, তাহলে তাদেরকে ফিরানো সম্ভব? তাদেরকে মগজ ধুলাই করা হয়েছে। তা অতএব তাদের সেই ভুল চিন্তাকে উল্টানোর জন্য সঠিক ব্যাখ্যা তাদের কাছে না দেওয়া পর্যন্ত তাদেরকে ফেরানো সম্ভব হবে না। লাঠি দিয়ে কোনো দিন মানুষকে দমন করা যায় না। মানুষ তো দমন করা যায় না, যায় না, একটা ছাগলকেও লাঠি দিয়ে পিটিয়ে ছাগলকেও আপনি আপনার আয়ত্তে আনতে পারবেন না। ছাগলকে জোরে টান দিবেন, ছাগল খুঁটি গেড়ে দিয়ে বেরেক কষে দাঁড়ায় যাবে। ছাগলকে যত সামনে টানো পিছনের দিক পাস্তাই দিতে থাকবে, বেরেক মারবে। কিন্তু ছাগলের পিঠে হাত দিয়ে, দড়িকে ঢিল দিয়ে পিঠে হাত দিয়ে দেবেন, যা যা, ছাগল একাই সামনের দিক যায়। ওই জন্য আল্লাহ পাক যত নবী এবং রাসূল পৃথিবীতে পাঠিয়েছেন, সবাইকে ছাগল চড়াই নিয়ে তারপরে তাকে কি করেছেন? নবুয়াত দিয়েছেন। কেন? যে ছাগলকেও যদি কিছু মানাতে চান, ওকেও পিঠে হাত দিয়ে বুঝায় মানাতে হয়। ওকে টানলে এসকা টান দিবেন, ও বেরেক কষবে। টানতে টানতে যদি ওকে হেঁচড়ায় নিয়ে আসেন, ও আবার নতুন করে বেরেক মারবে। ছাগল চালায় দেখছেন, আমরা চালাইছি মাশাল, ছাগলকে টানতে টানতে নিয়ে গেছি হেঁচড়ায়ের আগে চোটে, তো ছাগল করছে কি, বেরেক ফসকে গেছে, আবার নতুন করে পিছন থেকে আর এক বেরেক মারছে। আল্লাহু আকবার। এই জন্য মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম যখন মিশরের বাজারে ঘুষি মেরে একজন মানুষকে মেরে ফেললেন, ঘুষি মারার কারণে লোকটা মরে গেল, আল্লাহ পাক তখন শুয়াইব আলাইহিস সালামের বাড়িতে পাঠালেন মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামকে। 10 বছর ছাগল চড়ানোর পরে তারপরে আল্লাহ পাক তাকে নবুয়ত দিলেন। তবে এখানে একটা কথা থেকে যাচ্ছে, সেটা হলো এই, আইন যদি থাকে আর আইনের প্রয়োগ যদি থাকে, তাহলে অবশ্যই কিছু না কিছু উপকার হয়। অন্ততপক্ষে আল্লাহর ভয়ে তাকুয়া যদি শিখানো হয়, আল্লাহর ভয়ে 90 জন লোক ভালো হয়ে যাবে, আর 10 জন লোক থাকবে যারা আল্লাহর ভয়টায় কিছু করে না। এই 10 জন লোককে দমন করার জন্য আইনের প্রয়োগ অবশ্যই থাকবে, না হলে আল্লাহ পাক চোরের হাত কাটার নির্দেশ, জেনাকারকে সঙ্গসার করার নির্দেশ,
মানুষ খুনকারীকে খুনের বদলে খুন করার নির্দেশ ইসলামে দিত না।